কারণ আমাদের দায়িত্ব কি পৌঁছায় দাও মানানোর দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেন না এই কথা তো আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা তুমি যাকে চাইবা যাকে পছন্দ করবা তাকেই যে হেদায়েত করতে পারবা এটা এটা কোনো সুযোগ নেই বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন জি আসানতা আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার শ্রোতা বন্ধুদের ডক্টর সাকিব আমার ক্লাসমেট এবং আপনাদের যে বইয়ের নামগুলো বলি আমি তাফসিরুল কোরআন সলাতুর রাসুল সিরাতুর রাসুল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বড় পুত্র এটা আপনারা অনেক খুশি হবেন এটা শুকরিয়া অনেকবার বলেছি এবগ এটা বলতে থাকি সলাতের বই আসলে বা সিরাতের বই আসলে তাফসীরের বই আসলে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাত ওয়া সালামু আলা আব্দিল মুস্তফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশিদা বন্ধুরা আপনারা শুনছেন কালারসেফএম একশো এক দশমিক ছয় শুরু হল ইসলাম ও জীবন জিজ্ঞাসা সাথে আছি মাসুম বিন রেজা আমার সাথে রয়েছেন দুইজন গেস্ট ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব পরিচালক গবেষণা বিভাগ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শেখ শরিফুল ইসলাম মাদানি শরিফুল ইসলাম মাদানি দায়ী বাহরাইন আমরা থাকবো ঠিক চারটা পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা এই অনুষ্ঠান শুনবেন প্রতি রবি থেকে বৃহস্পতি দুপুর বারোটা থেকে বিকাল চারটা আর মূল অনুষ্ঠান দুইটা থেকে চারটা লাইফ যেটা ইসলাম ও জীবন প্রতি শুক্রবার সকাল নটা থেকে দুপুর বারোটা দুটি অনুষ্ঠান শুনবেন দুটি অনুষ্ঠানে ইসলামী কথাবার্তা বলি আর আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি আজ কথা বলছিলাম নিষিদ্ধ প্রেম নিয়ে এ বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে দুজন গেস্ট রয়েছেন আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে এস এম এস করতে পারেন টাইপ করবেন সিএল আর স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন পাঠিয়ে দেবেন টু সেভেন ওয়ান সেভেন ওয়ান এ নাম্বারে সরাসরি ফোনও করবেন জিরো নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স এ নাম্বারে শূন্য নয় ছয় এক শূন্য এক ছয় এক শূন্য এক ছয় নাম্বারে কমেন্ট করবেন ফেসবুক ডট কম স্ল্যাশ কালার্স এফে ওয়ান জিরো ওয়ান সিক্সে অনলাইনও আমাদের শুনবেন ডাব্লিউ 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 ডট কালার্স ডট এফ এম এ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কালার সেফেমের অ্যান্ড্রয়েড অ্যাপ শুনবেন দেশে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে মেইলও করবেন মাসুমার দ্য রেট অফ কালার্স ডট এফ এম আমাদের ইউটিউব চ্যানেল আছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা মাসুম বিল্লা বিন রেজা দুটি চ্যানেলই দেখবেন সাবস্ক্রাইব করবেন ইসলামের অনেক বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলমুন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা ফোন নিয়ে আসি হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

একটু আলোচনা সংক্ষেপে ডক্টর সাকিব একশো এক দশমিক ছয় আয়োজিত আজকের ইসলামিক জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপক এবং যারা দর্শক বা শ্রোতা আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদেরকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে যে নিষিদ্ধ প্রেম সম্পর্কে এটা আসলে বর্তমান যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়া যুগে অত্যন্ত একটা মহামারী স্বরূপ একটা রোগ আমাদের জন্য আমাদের তরুণ সমাজ আমাদের যুবক সমাজ আজকে অধিকাংশই এই ফেতনায় জড়িয়ে যাচ্ছে তো বিষয়টা আসলে অত্যন্ত মানে একটা কি বলবো একটা কঠিন একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি দিনে দিনে এই বিষয়ে যদি আমরা সতর্ক না হই বিশেষ করে আলম সমাজ যদি এই বিষয়ে সতর্ক না করেন তাহলে নিঃসন্দেহে আমাদের তরুণ সমাজ তারা কিন্তু ধ্বংসের অতল পাতে চলে যাবে তো আমরা যেটা বলতে চাইবো যে নিঃসন্দেহে এটা এমন একটা পাপ যে পাপ আমরা অনেকেই জানি জানার পরেও প্রবৃত্তির তাড়নায় করে ফেলি তো এটা আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেকের অন্তরে একটা মানে খারাপ দিক যেমন রেখেছেন ভালো দিকও রেখেছেন তো আমরা যতদূর সম্ভব চেষ্টা করব এই খারাপ জায়গাটা থেকে মুক্তি মানে মুক্ত থেকে ভালো জায়গার দিকে অর্থাৎ নফসে আল্লা বা নফসে মুতমা ইন্নার দিকে ফিরে আসার জন্য জি জি তো বিশেষ করে আমরা যখন স্কুল কলেজে আমরা যারা পড়াশোনা করি তাদেরকে চলাফেরার ক্ষেত্রে নিঃসন্দেহে ইসলামের যে মেলাগুলো রয়েছে সেইগুলো মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ রব্ল আলম হতে পারে জি জি আল্লাহ আলম বলেছেন যে মানে দৃষ্টি নত রাখতে মানে পর্দার বিধান কিন্তু পুরুষদের আগে দেওয়া হয়েছে তারপরে মহিলাদেরকে জি তো পুরুষরা যদি আগে থেকেই তাদের এই নৈতিকতার চর্চাটা অব্যাহত রাখে এবং তারা তাদের দৃষ্টি অবনত রাখে তাহলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটা বড় সুযোগ আছে আর এখন সোশ্যাল মিডিয়া যে সময় চলছে আপনারা জানেন তো সোশ্যাল মিডিয়াতে গোপনে পাপ করাটা খুবই সহজ খুবই সহজ মেসেজিংয়ের মাধ্যমে টেক্সটিংয়ের মাধ্যমে যে কোনো একজন দিনদার ছেল পর্যন্ত সে একজন মানে মানে কি বলব বেগানা নারীর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তো এসব ক্ষেত্রে আমাদেরকে নিজেদের পরহেজ করার জন্য তা কোয়াশিল হতে হবে সর্বদা আল্লাহর কাছে পান চাইতে হবে জান আল্লাহ আলমিন আমাদেরকে এই ধরনের পাপ থেকে রক্ষা করেন জি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম কোরআন সন্না কী বলছে ব্যাপারে প্রেম তো বিয়ের পরে হবে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ বাবা খুবই সংক্ষেপে যে সংক্ষেপে এতটুকুই বলবো যে প্রেম হবে আসলে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিয়ের পূর্বে যে প্রেম হয় এটা ইসলাম একেবারে অসমর্থন করে এবং ইসলামে এটা নাজায়জ বা হারাম আমরা বলতে পারি এজন্য যারা এই বিষয়টা সামনে আসা যাদের সামনে তারা অবশ্য যে কোনো মূল্যে থেকে পরহেজ করে চলবেন এটা একটা নারী পুরুষের মধ্যে তালা এমন একটা আকর্ষণ সৃষ্টি করেছেন এজন্যই জন্যই রাসুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো নির্জন জায়গায় যেন কোনো একজন নারী পুরুষ একত্রিত না সলাসলা হয় যদি একত্রিত হয় তাহলে সেখানে তৃতীয় জন আসবে শয়তান শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের ইচ্ছাই হলো যে কিভাবে বান্দাকে আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য শয়তান একটা খারাপ জিনিসকে হারাম জিনিসকে আমাদের মস্তিষ্কে সুন্দরভাবে উপস্থাপন করে আর এটাই চক্রান্তের শিকার হয়ে যায় এবং আমরা হারাম করে সকলকে বলবো যে বিষয় থেকে বেরিয়ে আসবেন ইনশালাম জি জি আমার একটা কথা ছিল ওই যে আলমরা বলে যে আলেম বানায় আর এদেরকে দেখতে আমাদের মতন দেখায় এই কথাটা কতটুকু সত্য আর এদেরকে কিভাবে চিনবো কিভাবে জি আমরা প্রথম প্রশ্ন জবাবে যাব ফোনটা আগে আসছিল তখন আপনারা ছিলেন না আচ্ছা উনি এক লক্ষ টাকা দিয়েছেন একজনকে দিয়েছেন উনি ওনাকে বছরে পঁচিশ মন করে ধান দেয় আচ্ছা এই ধানটা নেওয়া সুদ হবে কিনা ডক্টর সাকিব না আসলে ইসলামের সুদে যে বিধানটা সেটা হচ্ছে একই জিনিস মানে সমমানের জিনিস যদি হয় সেক্ষেত্রে কম বেশি করাটা না যায় পণ্য পণ্য টাকাটা জি জি এখানে এক লক্ষ টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে পণ্য যারা পণ্যের বিনিময়ে অর্থের বিনিময়ে যখন পণ্য দেওয়া হচ্ছে তখন সেটা সুদ হবে না জাজাকল্লাহের সত্য পেয়েছেন প্রচার করছেন সমাজে সব লোক বিরোধী উনি কেমন আচরণ করবেন সবার সাথে ইনশাআল্লাহ এই বিষয়ে যেটা বলবো সবাই সুন্দর আচরণ করবেন কারণ আল্লাহ তা আল্লাহ যেটা বল দিচ্ছেন যে ওয়াজাদেল হুম বিল্লাতি আহসান কেউ যদি খারাপ কিছু আচরণ করে আপনার সাথে তাহলে আপনি অবশ্যই তাকে ভালো দিয়ে তার মোকাবেলা করবেন

আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার শ্রোতা বন্ধুদের ডক্টর সাকিব আমার ক্লাসমেট এবং আপনাদের যে বইয়ের নামগুলো বলি আমি তাফসিরুল কোরআন সোলাতুর রাসুল সিরাতুর রাসুল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বড় পুত্র এটা ওনারা অনেক খুশি হবেন এটা শুক্রিয়া অনেকবার বলেছি এবং এটা বলতে থাকি সোলাতের বই আসলেই বা সিরাতের বই আসলে তাফসিরের বই আসলেই আসসালামু আলাইকুম জি বলেন

তার যে পাপ তার পাপ তার বর্ত হবে হ্যাঁ যদি আমি দান করি তাকে তাহলে আমার পেয়ে তবে সাধারণত চেষ্টা করতে হয় এমন জায়গায় দান করতে যেখানে দান করলে দানটা মানে সঠিক জায়গায় পৌঁছবে যেমন একজন ব্যক্তি মদ খাচ্ছে আমি জানি বা মদ মদ খাবে সে সেখানে নিঃসন্দেহে তাকে একটা উপদেশ আমাকে দেওয়া উচিত বা যিনি ভিক্ষুক তিনি যদি টাকাটা নিয়ে অপাত্রে আবার নষ্ট করে তাহলে নিঃসন্দেহে তাকে আমাদের উপদেশ দেওয়া উচিত আলাইকুম সরি কেটে গেল আবারও চেষ্টা করবেন জিরো নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স এ প্রশ্ন শেখ শরীফুল ইসলাম মাদানি বিদাহাতি মসজিদে দান করা যাবে কিনা বা বিদাহাতি যে কোনো প্রতিষ্ঠান হতে পারে মাদ্রাসা মসজিদ বা দিনী প্রতিষ্ঠান যে ক্ষেত্রে বলবো যে বিদাত হচ্ছে দুই প্রকার বিধাত মোকাফারা এবং বিদাত গায়ের মোকাফারা অর্থাৎ কিছু বিধাত আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এবং কিছু বিধাত আছে যা মানুষকে ইসলাম থেকে বের করে না আপনি যদি দেখেন যে এমন মসজিদ যেটাতে বিধাত মোকাফারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় মানুষ এমন কোন কর্মকাণ্ড বা এমন আমল সেখানে চালু আছে এবং সেখানে লালন করা হয় তাহলে সে ধরনের প্রতিষ্ঠান করা থেকে বিরত থাকাই উচিত কারণ আল্লাহ বলছেন আল তোমরা সৎ কাজে ভালোর কাজে ন্যায় কাজে তোমরা সহযোগিতা করো অসৎ কাজে খারাপ কাজে সহযোগিতা করো না আরেকটি বিষয় আপনার সাথে আমি যোগ করি বা আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা যে সমাজে হাসানা সাইয়া বলি কোনো ভিত্তি আছে কিনা

এ ধরনের কোনো কিছু নাই কারণ বিদাত কাকে বলে এটা যদি বুঝেন তাহলে স্পষ্ট হয়ে যাবে বিদাত হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম করেননি করতে বলেননি সমর্থন করেননি এমন কোন কাজকে যদি মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে দিনের মধ্যে যে দিনের মধ্যে দিনে অংশ মনে করে তাহলে সেটা হবে বিদাহাত মানুষ কি কখনো চুরি করে নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না মানুষ জেনাও করে না নেকি পাওয়ার উদ্দেশ্যে মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেটা সে ভালো মনে করে পরের প্রশ্নে আমরা যাব আচ্ছা আরেকটি ফোন নিয়ে নি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন জি বলুন জি বলুন পরের প্রশ্ন ডক্টর সাকিব ভুল বাসত কেউ জেনা করলে তার এখন উপায় কি করবে সে তো রাস্তা সবসময় খোলা আছে আল্লাহ রব্লা আলম বলছেন জানেন যে মানে আল্লাহরবুল্লা আলমিন শুধুমাত্র শির ছাড়া অন্য যে কোনো পাপের ক্ষমা করে দিতে পারেন সুতরাং যিনি পাপ করেছেন আল্লাহ বলছেন যে আল্লাহ তাক তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা কখনো হতাশ হয়ে যাও না দোয়া করতেই থাকতে হবে দোয়া করতেই থাকতে হবে ইস্তেক করতেই থাকতে অবশ্যই যে পাপটি করেছে সেই পাপ পুনরায় আবার প্রত্যাবর্তন করা যাবে না সুতরাং তবার রাস্তা আপনার জন্য খোলা আছে মানে সবসময় তবা করুন আল্লাহ রবীন্দন যেন আপনি ক্ষমা করে দেন সত্যি কি ইহুদের আলেম বানাই সত্যিকারের দিনের আলেমদের মধ্যে বিভেদ তৈরির জন্য বা সমস্যা তৈরি করার জন্য এরকম কিছু প্রমাণিত কিনা প্রমাণিত বলতে দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা করতেই পারে এটা বিধার চক্রান্ত যে ইসলামকে কিভাবে নষ্ট করা যায় কারণ মুসলিমদের কাছ থেকে কোরআন চিনিয়ে নিতে পারবে না তারা কারণ এখন চেষ্টা করছে তারা কিভাবে মানুষ সঠিক ইসলাম থেকে বেরিয়ে আসবে সুখ সুখ পরিকল্পনা পরিকল্পনা তাদের আছে অতএব তারা বানায় এটা প্রমাণিত এবং এটা স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় বা অন্য কেউ হতে পারে অন্য কেউ হতে পারে জি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন সংক্ষেপে ওয়ালাইকুম আসসালাম জি জি মাসুম ভাই আমি তখন একজন বলল যে চোখে দেখো না তোমার এত দলিলের প্রয়োজন নাই যেভাবে আছে এইভাবেই থাকো সাহেব আমি কি করতে পারি আমার জন্য খাস করে আপনার তিনজন সাহেবের কাছে অনুরোধ জি আমাদের সাথেই থাকবেন পরে প্রশ্ন ডক্টর সাকিব সাকিব সেটা হচ্ছে আচ্ছা ধান প্রশ্ন জবাবটা দিয়েছি যেটা সুদ হবে না টাকা টাকা নিলে টাকা টাকা বেশি হয়ে গেলে তখন সেটা সুদ হয়ে যাবে সুদ হয়ে যাবে আপনি ধান নিতে পারবেন টাকা নিতে পারবেন না দাড়ি রাখার পদ্ধতি শেখ শরীফুল ইসলাম আদানি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম দাড়ি রাখার পদ্ধতি যেটা বলেছেন দাড়ি ছেড়ে দিতে বলেছেন তো দাড়ি ছেড়ে দেওয়ার অর্থ দাড়ি কাটা নয় অতএব দাড়ি ছেড়ে দিতে হবে

ওই সুদী ব্যাংকের লাভের অংশের টাকা গরিব আত্মীয় স্বজনদের সবের আশা তারা দেওয়া যাবে কিনা বিস্তারিত পরে প্রশ্ন আমরা যাব সেটা হচ্ছে ডক্টর সাকিব দশ বছর ছেলে মেয়ে হয় না উনি কি করতে পারেন সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন তার কাছে দোয়া চাইতে হবে

ফজরের সুন্না জামাত চলছে পড়তে পারবে কিনা রাসল সাল আলী আসাল্লাম বলছেন ফালা সালাতা সালাত মকতুবা যখন ফরজ সালাতের একামত হয়ে যায় তখন ওই ফরজ সালাত ছাড়াও অন্য কোনো সালাত চলে না অতএব ফজরের সালাদ জামাত যদি শুরু হয়ে যায় তাহলে অবশ্যই আপনি জামাতে শরিক হবেন আর যে সুন্নাতটা ছুটে গেল এটা পড়ার আপনার দুইটা সময় আছে সহি হাদিস অনুযায়ী একটা হলো জামাতের পরপরই পড়তে পারেন

আমরা এই পর্যায়ে বিরতি নেব একটু পরে ফিরবো ফিরে এসে আলোচনা শুনবো প্রশ্নের জবাব শুনবো প্রশ্ন নেব আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ ইসলাম ও জীবন জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ বন্ধুরা আপনারা শুনছেন কালার সেফেম একশো এক দশমিক ছয়

ডিপিএস করেছিলাম সে ইন্টারেস্ট দিয়ে বাবা হাসবেন্ড কে হাদিয়া দেয়া যাবে কিনা ডক্টর সাকিব ডিপিএস করা হয়েছিল ব্যাংক বলে নাই কিছু শুধু ব্যাংকে হয় সেটা তো নিঃসন্দেহে না যায় ইসলামী ব্যাংকে হলেও আমরা এটা নিউজ নিউৎসাহিত করি অনেক সময় যেহেতু আহ সাথে মিল থাকে না অনেক সময় ব্যাঙ্ক জি জি এবং সরাসরি শত শতভাগ সুদমুক্ত তারাও সেটা দাবি করেন না তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে নিউজ নিউৎসাহিত করবো আর যদি যেটা বলেন হাদিয়া দেওয়া যায় কিনা হাদিয়া দেওয়া যাবে কিনা ওই টাকাটা ইন্টারেস্ট যদি সেটা ইন্টারেস্ট না হয় তাহলে হাদিয়া দেওয়া যাবে কিন্তু আমরা ইন্টারেস্ট কিনা এ বিষয়ে তো শতভাগ নিশ্চিত হতে পারছি না অর্থাৎ মানে কি বলবো ডিপিএস থেকে যে টাকাটা আসছে ওটা আসলে হালাল কিনা কত দূর হালাল শতভাগ সেটা সুদমুক্ত কিনা এটা তো আমরা জানতে পারছি না যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা হাদিয়া দেওয়ার বিষয়ে উৎসাহিত করবো না করবো না জাজাকাল্লাহ শেখ শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আদানি মহান আল্লাহ এর একশো নামের বাইরে কি তাকে ডাকা যায় যেমন খোদা প্রভু মাওলা সর্বপ্রথম বলবো যে আল্লাহর নাম নিরানব্বইটির মধ্যে সীমাবদ্ধ নয় এবং আল্লাহর নাম অসংখ্য কিন্তু হাদিসা যেটা বলা হয়েছে নিরানব্বইটি নাম অর্থাৎ আল্লাহর নামসমূহের মধ্যে যে ব্যক্তি এই নিরানব্বইটি নাম মুখস্থ করবে তার জন্য একটা বিশেষ ফজিলতের ব্যবস্থা করা হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর নাম অসংখ্য দ্বিতীয়ত আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে ডাকা ঠিক নয় কারণ যেমন খোদা বলা হয় গড বলা হয় কারণ এগুলোর স্ত্রীলিঙ্গ আছে অথচ আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ নেই এই জন্য আল্লাহর নাম যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য কোনো নামে তাকে ডাকবেন না আসমাল হোসনা দিয়ে কি দোয়া করা যায় আসমাল হোসনা দিয়ে দোয়া করা যায় দোয়া করা তিনটা ওয়াসিলা দিয়ে দোয়া করা যায় তার মধ্যে একটা আল্লাহর নাম সময় গুণাবলীর ওয়াসিলে দোয়া করা যায় আর একটা হলো যে নিজের সতামলের ওয়াসিলা দিয়ে দোয়া করা যায়

ভাইয়া আমার বন্ধুর অনেকভাবে জেনা জড়িয়ে পড়েছে আমার বন্ধু তারা ব্যাপকভাবে অনলাইনে ম্যাসেঞ্জার প্রেমে জড়িয়ে পড়েছে তাদের ইসলামে কথা বললে তারা বলে আমরা তো একে অপরকে দেখছি না তাছাড়া একে অপরের সাথে কথাও বলছি না আমরা তো শুধু মেসেজেই করছি মেসেজ করছি এতে কি পরিমাণ শাস্তি হবে ডক্টর সাকিব যিনি প্রস্তাব করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো যে আচ্ছা যেটাই হোক না কেন জেনা ভাবিচা তো নিঃসন্দেহে হারাম সেটা আপনারা বুঝতেই পেরেছেন কিন্তু আপনারা যেটা বলছেন পারস্পরিক কথা না বলার বিষয়টা পারস্পরিক ভাব বিনিময় করছেন সেটা যেভাবে হোক না কেন সেটা কথার মাধ্যমে হোক টেক্সটের মাধ্যমে হোক যেভাবে আপনারা করেন না কেন নিঃসন্দেহে সেটা ছাড়া হতে পারে হ্যাঁ এটা নিঃসন্দেহে হারাম জাযাকাল্লাহ খাইর শেখ শরীফুল ইসলাম মাদানি আযানের সময় মেয়েদের মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে মেয়েদের কাপড়downarrow শুধু আজানের সময়ের জন্য খাস নয় বরং মেয়েদের কাপড় সব সময়ের জন্য কিন্তু আমাদের দেশের যে একটা ট্র্যাডিশন যে আজান দিতে আজান শুরু হলেই মেয়েরা মাথায় কাপড় দেয় এটা আসলে অন ইসলামিক আসলে এটা আজানের সাথে মাথায় কাপড় দর কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বরং সম্পর্কটা সবসময় তবে শেখ শৈফুল ইসলাম আপনার সাথে একটু যোগ করি যে অনেক সময় দেখা যায় যে এটা অন্তত কমপক্ষে মানে যারা বাইরে থাকে তারা তো এমনি সময় মাথায় কাপড় দিতই না অন্তত আজানের সময় আজানের সম্মান যে দিচ্ছে এইটুকু বিষয়টা

আসলে যদি বলি যে আসর থেকে আসরের পর থেকেই আসলে জি এটাকেই মানে যেটা শাম বলা হয় বা সন্ধ্যা আসর থেকেই আসর পর থেকেই সেটা পাঠ করতে পারবেন মাগের পর থেকে রাত শুরু হয়ে যায় মাগরিব পর থেকে রাত শুরু হয়ে যায় এবং যদি কেউ মাগরিব পরেও পড়তে চায় পড়তে পারবে পড়তে পারবে জায়েজ তার জন্য জি বিশেষ ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ এক্ষেত্রে নিয়ন্ত্রণটা করবে কে স্বামী স্ত্রী ডক্টর সাকিব জন্মনিয়ন্ত্রণ আসলে স্থায়ীভাবে জায়েজ কি না হ্যাঁ প্রথম কথা এই যে জন্মনিয়ন্ত্রণ স্থায়ীভাবে কখনো জায়েজ না আর অস্থায়ীভাবে যে ব্যবস্থা সেটা স্বামী স্ত্রী উভয়ই নিতে পারে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর অথবা যেটা আজ যে বিষয়টা আছে সেটা তো স্বামীর জন্য প্রযোজ্য তিনি যদি করতে চান এটা করতে পারেন তার জন্য জায়েজ আছে জীবিকার ভয় কখনো জায়েজ হবে কিনা না 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 কখনই না জীবিকার ভয়ে কারণ জীবিকা দেওয়ার দায়িত্ব আমাদের না জীবিকা দেয় না আল্লাহ রবুল প্রত্যেক সন্তান যখন আজ পৃথিবীতে জন্মগ্রহণ করে তিনি তার রিজিক নিয়ে জন্মগ্রহণ করেন আমি কিন্তু রিজিক দিচ্ছি না বিষয়টা হচ্ছে আমাদের মানে ধারণার ভ্রান্তির কারণে এটা হয় রিজিক দেন আল্লাহ রবাহ আলামিন তিনি যদি সন্তান দেন সন্তানের দায় দায়িত্ব তার রিজিক দেওয়া দায়িত্ব আল্লাহ রবাহ আলমিনের শরীফুল ইসলাম মাদানি পরের প্রশ্নে যাচ্ছি যে কোনো কিছুর অনিষ্ট থেকে বাঁচার আমল আছে কি বাঁচার আমল আছে কি বিয়ের আগে প্রেম করলে কি আজাব হবে যদি বলতেন যে কোনো কিছু থেকে মানে অনিষ্ট থেকে বাঁচার জন্য সুরা নাস ফালাক অবশ্যই আল্লাহ নাজিল করেছেন নাজ ফালাক এই এগুলো সকাল বিকাল পড়বেন এবং শোয়ার সময়ও আপনারা পড়তে পারেন এবং পড়ে হাতে থুতু সহকারে ফোঁক দিয়ে গোটা শরীরে সেটা মাসা করে ঘুমাবেন তাহলে সকল কিছুর অনিষ্ট থেকে বাঁচবেন যেটা কোরআন শূন্য দ্বারা প্রমাণিত আর একটা প্রশ্ন করেছেন যে প্রেম করলে বিয়ের আগে বিয়ের আগে প্রেম করলে পাপ শাস্তি হবে কিনা বিয়ের আগে প্রেম করলে অবশ্যই শাস্তি হবে কারণ সে যার সাথে আপনি প্রেম করছেন সে তো আপনার মাহারাম পুরুষ নয়

সুদি ব্যাংকে মানে লাভ দিলে সে লাভটা গ্রহণ করা যাবে কি না শরীফুল ইসলাম মানে সুদ তো সুদই যেটা সেটা যেখান থেকে আসুক না কেন লাভ দিলে সেই লাভটা নিতে হবে প্রথমত আত্মীয়দেরকে দিতে পারবে কি না আচ্ছা নিকট আত্মীয়দেরকে দিতে পারবে কি না এ হলো ব্যাপার এখন একটা বিষয় আছে যে এটা মূলত যে কোনো জনকল্যাণমূলক খাতে ব্যয় করে দেবেন যদি আপনি না ওঠান তাহলে তারাই খেয়ে নেবে এই সুযোগ থেকে কমপক্ষে সুযোগটা তাদেরকে দিবেন না বরং উঠায়া সেটা যে কোনো জনকলমনের খাতে ব্যয় করবেন আর আত্মীয় সজন যদি গরীব হয় বা কিন্তু আগে যোগ্য হয় তাহলে তাকে দিতে পারেন কারণ তার জন্য সেটা সুদ হবে না কারণ সে তো সুদ খায় না সে সুদ খাচ্ছে না জন্য তার জন্য সেটা জায়েজ হবে मतलब দিতে পারেন যদি নিতান্তই গরীব হয় আচ্ছা জাযাকাল্লাহ খায়িত আরেকটা প্রশ্ন টাকা ব্যাংক থেকে নিয়েছে লাভ নিবে না ব্যাংক তার এই টাকাটা নেওয়া ঠিক হয়েছে কিনা ডক্টর সাকিব আরেকটা বলেন পনচহাজার টাকা সে ব্যাংক থেকে নিয়েছে ব্যাংক এখান থেকে কোনো লাভ নেবে না এই টাকাটা তার নেওয়া ঠিক হয়েছে কিনা লোন বা যে কোনো ভাবে হতে পারে যদি লোন দেয় এবং লোনের বিনিময়ে যদি সুদ না চায় তাহলে তো তাদের সমস্যা থাকার কথা না আরেকটা প্রশ্ন সাথে সাথে বাচ্চা আল্ট্রাসোনোগ্রাফি করলে কি কোনো প্রতিবন্ধ হওয়ার সম্ভাবনা আছে না প্রশ্নটা কি এভাবে ছিল মায়ের পেটে না প্রশ্ন সম্ভবত এরকম ছিল যে আল্ট্রাসাউন্ড করার পর দেখা গেল যে বাচ্চাটা প্রতিবন্ধী তো সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাবে না ও আচ্ছা তো এটা এটা জায়েজ হবে না সন্তান 4 মাস বয়স হয়ে যাওয়ার পরে সে একটা পূর্ণাঙ্গ সত্তায় পরিণত হয় এবং সেই সময় যদি অ্যাবর্শন করা হয় সেটা মানবসত্তার সমতুল্য হয়ে যাবে সুতরাং এই কাজটা করা যাবে না বরং আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরের উপর নির্ভর করতে হবে এটা একটা পরীক্ষা নিঃসন্দেহে একটা হ্যাঁ একটা প্রতিবন্ধী সন্তান জন্ম হয় নষ্ট করা যাবে না

চার মাসের পর পুরোটা মানবতারি খাই পরে প্রশ্ন আমরা যাবো জিকির আসলে কয়বার করে করতে হবে ডক্টর সাকিব

জি কার কাছে যাব ডক্টর সাকিব স্বামী রেগে গিয়ে তালাক দিলে তালাক হবে কিনা এবং তালাক হলে দুই তালাক দিয়েছে এক্ষেত্রে কি মাসালা আসবে একবারে দুই তালাক দিয়েছে একবারে আচ্ছা তালাক দেওয়ার যেটা বিধান সেটা হচ্ছে একবারে যতবারই দিক না কেন সেটা এক তালাকই গণ্য হবে ইসলামে যে নিয়মটা আছে এক মাস পর পর তালাক দেওয়ার নিয়ম একবারে যতবার তালাক দিক না কেন সেটা এক তালাকই পতিত হবে ওলামাদের একটা অংশ তিন তালাকের কথা বলেন না জি 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 এখন বলেছেন তবে বিশুদ্ধ মত যেটা আমরা মনে করি সেটা হচ্ছে এক তালাকি যত তালাক দিক না এক বৈঠক এক বৈঠকে একটা তালাক হবে জি জি আর দ�তীয়ত যেটা বলেন যে রাগের মাথায় তালাক হবে কিনা রাগের মাথায় আসলে যদি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে তালাকটা হবে না হবে না হিতাহিত জ্ঞান থাকলে হবে হ্যাঁ কারণ মানুষ সাধারণত রাগের মাথাতেই তালাক দেয় মানে রাগ ছাড়া ক্রোধ ছাড়া তো এমনি তালাক দেয় না রাগের মাথাতেই দেয় তবে সেটা যদি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় এমন পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে তালাকটা পতিত হবে না কিন্তু এখন করণীয় কি সেটা যেহেতু যদি মনে করে যে তিন মাসের মধ্যে ফিরিয়ে তো স্বামী বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম তাহলে ফিরিয়ে নিতে পারবো আর তিন মাস পার যদি হয়ে যায় তাহলে ছোট বাইন এর জন্য হুকুম হলো নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে হবে

আমার করবে তাহলে এটা হবে ডক্টর সাকিব জমে যে বন্ধকের নিয়ম আমাদের দেশে টাকা টাকাই থাকে তো এক্ষেত্রে ইসলাম কি বলছে উনি বলছেন যে অর্ধেক ফসল তাকে দিবে বলছে এখন অর্ধেক ফসল টাকা টাকাই থাকবে আচ্ছা টাকা টাকাই থাকবে তারপরেও যে যে খেতো সেটা পুরোটা খেতো আমাদের দেশে যেটা হয় তো ওর পুরোটা না খেয়ে তাকে অর্ধেক দিবে অর্ধেক দিক পুরোটা দিক পুরোটাই সুদ হবে আর কি আমাদের দেশে যে প্রচলিত বন্ধকি সিস্টেম এটা সুদেরই পর্যায়ভুক্ত

আমাদের সঙ্গে থাকবেন কোথাও যাবেন না ইসলাম ও আল্লাহ জিজ্ঞাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ বন্ধুরা আপনারা শুনছেন কালার সেফেম একশো এক দশমিক ছয় চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা সাথে আছি মাসুম বিল্লা বিন রেজা আমার আজকের অতিথি দ্বয় ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব পরিচালক গবেষণা বিভাগ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শেখ শরীফুল ইসলাম মাদানি দায়ী বাহরাইন আমরা থাকবো ঠিক আর কিছুক্ষণ আপনার এই অনুষ্ঠান শুনবেন প্রতি রবি থেকে বৃহস্পতি দুপুর বারোটা থেকে বিকাল চারটা ইসলাম ও জীবন প্রতি শুক্রবার সকাল নটা থেকে দুপুর বারোটা দুটি অনুষ্ঠান শুনবেন দুটি অনুষ্ঠানে ইসলামিক কথাবার্তা বলি আর আপনাদের করে ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি অনুষ্ঠান চলাকালীন আজ কথা বলছিলাম নিষিদ্ধ প্রেম নিয়ে অনুষ্ঠান চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে এস এম এস করবেন টাইপ করবেন সিএল আর স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন পাঠিয়ে দেবেন টু সেভেন ওয়ান সেভেন ওয়ান এ নাম্বারে সরাসরি ফোনও করবেন জিরো নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স এ নাম্বারে কমেন্ট করবেন ফেসবুক ডট কম স্ল্যাশ কালার্স এফ এম ওয়ান জিরো ওয়ান সিক্সে অনলাইনও আমাদের শুনবেন ডাব্লিউ 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 ডট কালার্স ডট এফ এম এ গুগল প্লে স্তর থেকে ডাউনলোড করে নেবেন কালার্স এর অ্যান্ড্রয়েড অ্যাপ শুনবেন দেশে দেশের বাইরে কোনো জায়গা থেকে মেইলও করবেন মাসুম অ্যাট দ্য রেট অফ কালার্স ডট এফ এমে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা মাসুম বিল্লা বিন রেজা দুটি চ্যানেলই দেখবেন সাবস্ক্রাইব করবেন ইসলামের অনেক বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম আসসালাম জি আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন যে ডাক দিনভর এক লাখ টাকা দিয়েছে এখন সে মহিলা তার স্বামীর পরিবারে ব্যয় করতে পারবে কিনা সেটা যদি স্ত্রীর অনুমতি থাকে স্ত্রীর অনুমতির বাইরে সেটা ব্যবহার করা যাবে না স্ত্রী যদি অনুমতি দেয় সেক্ষেত্রে সেটা বা স্ত্রীর পরামর্শ মোতাবেক যদি ব্যবহার করতে চাই করতে পারে অর্থাৎ সেটা স্ত্রীর টাকা জি সেটা স্বামীর সংসারে করুক বা তার বাবার সংসারে মাওলা শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো প্রভু বা প্রতিনিধি অভিভাবক অভিভাবক কয়েকটা জায়গা চেঞ্জের কারণে অর্থ কি চেঞ্জ হয় ব্যবহারের ক্ষেত্রে শব্দ যেমন মাওলানা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি মাওলানা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়

একটা বিষয় এখানে সংক্ষেপে বলবো কোনো মহিলা বিদেশে সফরই করতে পারবে না মহারাম পুরুষ ছাড়া এটা এক নম্বর একটা মহিলা বিদেশে যাবে সে কার কাছে থাকবে তার কোনো মহারাম পুরুষ নেই এটা তার জন্য জায়েজ নেই অতএব কোনো মহিলা একাকে যেন বিদেশ না যায় সফর না করে হ্যাঁ সফর না করে এবং দেখা যায় যে অহর যে ঘটনাগুলো ঘটতেছে মেয়েদের সাথে এতে মেয়েদেরকে সতর্ক হতে হবে যে সে যেন কোনো জায়গায় কমপক্ষে বিদেশ দেশের বাইরে যেন না যায় নিজে নিজেই এখানে প্রশ্নের একটা অংশ ছিল যে ওই টাকা দিয়ে হজ করতে পারবে কিনা হজ যদি তার ইনকাম বৈধ হয় একটা ইনকামের বিষয় তার যাওয়াটা একটা জিনিস আর সে ইনকাম করেছে বৈধ পন্থায় সে দুইটা দুই জিনিস তবে তার ইনকাম যদি বৈধ হয় আর বৈধ টাকা দিয়ে শুধু হজ করে তার হজ যায়

আপনি ফজরের পর অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে শুরু করে জহর পর্যন্ত যে সময়টা এই সময়টার মধ্যে রসুল্লাহ ইসলাম দুই রাখাত চার রাখাত আট রাখাত এবং বারো রাখাত পর্যন্ত সালাতা আদায় করেছেন এটা হচ্ছে ইশরাক বা চাষতে সালাত আর এই সালাতের বিষয়ে একটা ফজিলত এভাবে আসছে যে যে ব্যক্তি ফজর সালাতা আদায় করার পরে বসে থাকবে সেখানে জিকির আজকার করবে তারপরে সূর্যোদয় হলে যখন সে সালাত আদায় করবে তাহলে তার জন্য একটা হজ এবং একটা উমরার সমান লেখিয়েছে সুতরাং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা এটা

সেটা যে কারণে হোক কালো করবে না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে দাগ দেওয়ার চিকিৎসা করা নাকি নিষেধ আমার প্রশ্ন দাগ দেওয়ার চিকিৎসা কি দাগ দিয়ে চিকিৎসা করা সেটা জাহেজ পথা আছে জাহেজ পন্থা আছে কিছু চিকিৎসা আছে যে বা কিছু দাগ দিয়ে চিকিৎসা করা হয় এবং আগের জামানাতেও করা হতো কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দাগ দেওয়ার মাধ্যমে তার নিজের নাচকে কষ্ট দেওয়া না

অনুষ্ঠান শেষ করছি কথা হবে আগামী পর যদি বেঁচে থাকি সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন রাখুন পূর্ণ নিরাপদে আল্লাহ তালা আমাদের ভালোগুলো গ্রহণ করুন ভুলগুলো ক্ষমা করে দেন দেনের সাথেই রাখেন বেশি বেশি আমল সাল করার তফফিক দান করেন আলোকে আমাদের সবার সব সমস্যা দূর করেন্লা